আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চালকুমড়ার মোরব্বার সাথে পরিচিত আমরা সবাই। আর গত পর্বে তা আমি তৈরি করে দেখিয়েছি, আর আজকে তৈরি করে দেখাবো নারকেল ফুলের মালাই মোরব্বা, যা চালকুমড়ার মোরব্বা থেকেও অনেক বেশি মজার হয় খেতে এবং খুবই সহজে এই মালাইটা তৈরি করে নেওয়া যায়। চালকুমড়ার মোরব্বা তৈরি করার মতো অত ঝামেলা নেই। প্রথমে নারকেলটা কেটে তার ভেতর থেকে ফুলটা বের করে নিয়েছি, আর এখন এরকম সাইজ করে কেটে নিচ্ছি। যেহেতু ফুলটা এমনিতেই পরিষ্কার থাকে, তারপরও কাটা হয়েছে, এজন্য আমি আরও একবার ভালো করে একটু ধুয়ে রেখে দিব। বেশি সময় পানির ভেতর ভিজিয়ে রাখা যাবে না। ফুলটা এভাবে রেখে দিয়ে মালাইটা এখন তৈরি করে নিব। আর মালাইটা তৈরি করার জন্য আমি একটি হাঁড়িতে নিয়েছি 1 লিটার পরিমাণ লিকুইড গরুর দুধ, আর এই দুধটা আমি অনবরত নেড়ে চেড়ে জাল করে নিব। কোনোভাবেও শরবতে দেওয়া যাবে না। দুধটা জাল করে যত বেশি ঘন করা হবে, মালাইটা তত বেশি গ্রেভি হবে আর খেতেও অনেক মজা হবে। তো এভাবে আমি জাল করে দুধটা কমিয়ে নিব। এই পর্যায়ে আমি দুধে কোনো কিছুই মেশাবো না, শুধু জাল করে কমিয়ে নিব। দুধটা কমে অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব 2 টো তেজপাতা, আর দিব 2 টুকরো এলাচ, 2 টুকরো দারুচিনি আর 2 টুকরো লবঙ্গ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। আর এখন দেব সামান্য পরিমাণ লবণ। আজ আমি এই মালাইটা তৈরি করেছি একদমই ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই, বাড়তি তেমন কোনো কিছুই ব্যবহার করিনি। আপনারা চাইলে এর ভেতর গুঁড়া দুধ বা কনডেন্সড মিল্ক এগুলো ব্যবহার করতে পারেন। এই মালাইটা আরও কিছু সময় ধরে নেড়ে চেড়ে শুকিয়ে নিয়েছি। এখন এর ভেতর দিয়ে দেব 1 কাপ পরিমাণ কোরানো নারকেল। নারকেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নারকেলটা দেওয়ার পরেই দেখা যাবে যে আরও বেশি ঘন হয়ে গিয়েছে, মালাইটা অনেক বেশি গ্রেভি হয়ে যায় নারকেলটা দিলে। নারকেলটা দেওয়ার পর মালাইটা ঠান্ডা হয়ে গিয়েছে, আর একটু ফুটে উঠলেই এই পর্যায়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। আমার এখানে 1/2 কাপের একটু বেশি চিনি লেগেছে। চিনিটা দিয়ে কিছু সময় চিনিটা ভালো করে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে এখন দিয়ে দিব নারকেলের ফুলগুলো, আর নারকেলের ফুলগুলো দিয়েও একটু কিছু সময় ভালো করে জাল করে নিতে হবে, যতক্ষণ না ডুবে না যায়। ফুলগুলো ডুবে যাওয়া পর্যন্ত জাল করে নিব। আর এই মালাই রসটা যখন ফুলের ভেতর প্রবেশ করবে, এমনিতেই ফুলগুলো ডুবে যাবে। এখন এইভাবে আরও 5 মিনিটের মতো জাল করে নিব। এখন একটা পাত্রে ঢেলে রেখে দিব 2-3 ঘন্টার মতো। 2-3 ঘন্টা পরই দেখা যাবে যে ফুলটা ভালোভাবে ভিজে গিয়েছে আর রসালো হয়ে গিয়েছে। আবার সারা রাতের জন্য ফ্রিজে রেখে দেওয়া যাবে, যেহেতু এখন শীতের সময়, বাইরে ঢেকে রেখে দিলেই হবে। যারা এখনও নারকেল ফুলের এই রেসিপিটি খাননি, তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। ততক্ষণ সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।